ইতিমধ্যেই কোভিড মোকাবেলায় ভারত পথিকৃতের ভূমিকা পালন করেছে এবং বর্তমানে আরও একটি পদক্ষেপ নিল ভারত। আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে বিনামূল্যে বুস্টার ডোজ, যাতে সকল প্রাপ্তবয়স্করাই এই ডোজটি নিতে পারে। এই টিকাকরণটি শুক্রবার থেকে শুরু করে আগামী 75 দিন পর্যন্ত চলবে, যা সরকারি আজাদি কা অমৃত মহোৎসবের মধ্যে সংযোজিত হবে এবং ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবসকে চিহ্নিত করবে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে বুস্টার ডোজের উপযুক্ত 26% মানুষ যাদের বয়স 60 বা ততাধিক, তাদের বুস্টার ডোজের টিকাকরণের কাজটি সম্পন্ন হয়েছে। তদুপরি বলা যায় যে এই বুস্টার ডোজের টিকাকরণটির মাধ্যমে দেশ এবার করোনার মৃত্যুভয় থেকে মুক্তি পেতে চলেছে।